আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব বরবটি দিয়ে শুটকি ভুনা রেসিপি। যারা সবসময় মাছ মাংস খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছেন, এই রেসিপিটা আশা করি তাদের খুব ভালো লাগবে। আর যারা শুটকি লাভার আছেন, আশা করি তাদের তো আরও বেশি ভালো লাগবে। চলুন দেখে আসি আজকে রেসিপিটা। এখানে আমি একটু বেশি পরিমাণে ছুরি শুটকি নিয়ে নিলাম। শুটকিগুলোকে আমি প্রথমে একটা শুকনো তাওয়াতে ঢেলে এরপরে একটু গরম পানিতে 5 মিনিট ভিজিয়ে রাখছি, এতে করে উপরে ময়লাটা ছাড়াতে খুব সহজ হয়। তো আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এখানে কিছু বরবটিকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিছি। তো আমি এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। চলে আসলাম রান্না করার জন্য। দিয়ে দিচ্ছি একটা প্যানে 1/2 কাপ তেল। তেলটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। তেলটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। এখন আদা রসুনটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি মরিচ গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া মিক্স করা গুঁড়ো। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। মশলাটা কষানো শেষ, দিয়ে দিচ্ছি শুটকি। শুটকিটা দিয়ে আমি এখন আর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। শুটকিটাকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দুটো টমেটোকে কেটে দিয়ে দিলাম। এখন টমেটোটাকে একদম নরম করে নিব নেড়ে চেড়ে। এতো টমেটোটা এখন একদম নরম হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি বরবটিগুলো। বরবটিগুলোকে নেড়ে চেড়ে শুটকির সাথে মিশিয়ে নিচ্ছে। শুটকিটাকে এখন ঢেকে দিচ্ছে, আর এর মধ্যে বরবটিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তা আমি এখন একটু নেড়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। আমি কিন্তু কাঁচামরিচটা আগে দিই নাই। তা এখন একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে আর 5 মিনিট ভেজে নিব। শুটকি ভুনাটা কিন্তু এখন একদম হয়ে গেছে। তো নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। রেডি হয়ে গেল বরবটি দিয়ে শুটকি ভুনা রেসিপি। এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আর মশলা খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।